ভালো ভালো চলো বস আবার দেখা হবে। মর্নিং গাইস, কেমন আছেন? ওয়েলকাম টু DD3vlog। নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এটা আমার পাবলিক ব্লগ হতে চলেছে প্রথম। চলুন বেরিয়ে পড়ি। মিষ্টি সারদানা গুলো খুঁজতে গিয়ে পেছন ফেটে গিয়ে আমার খাপ। এসে মে বড় সখ লন্ডন। এখন দাঁড়িয়ে আছি মানে মনে পার্কের সামনে। আশেপাশের দৃশ্যগুলো একবার দেখে নিই। জাস্ট টু মাছ। এই পাশটা পড়ছে 83 আর এই পার্কের এ পাশটা পড়ছে, দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার, এটা পড়ছে আপনার 60। এ নতুন লোকেরা যারা কলকাতায় আসবে তাদের জন্য ভীষণ ভীষণ টাফ। প্লিজ গাইজ, অ্যাড্রেস জিজ্ঞাস করে নেবেন, কাউকে জিজ্ঞাস করে নিয়ে তারপর আসবেন, নাহলে ঠিক আমার মতোই এরকম প্রবলেমে পড়বেন আপনারা। তো চলুন বেরোই। 1 hour later এখন বাজে 10:30। যেখানে সেখানে দাঁড়িয়ে ব্লক করা পাবলিকলি ফুল কনফিডেন্স ফুল লেভেলটা সত্যি আপনাদের জন্যই পেয়েছি। তাহলে এবারে ক্যামেরাতে দাঁড়িয়ে সবাই সামনে যেখানে সেখানে ব্লক করা খুব চাপে। আগে এসব নিয়ে ভাবতাম কি কী ভাবছে লোক দেখছে, হ্যানা ত্যানা আগড়াম বাগড়াম ফাল্লা কুসকো, তো এখন কোনো চাপ হয় না। জব ছোট এটা দেখতে পাচ্ছেন পিছনটা, এটা সারদান অ্যাভিনিউ মোড়। আমি আমার গন্তব্যে বেরিয়ে যাই। 5 minutes later সামনেটা দেখতে পাচ্ছেন 87। ওই জায়গাটাই আমি ভ্যাকসিন নিয়েছিলাম। এখন চলে এসেছি সারদান অ্যাভিনিউর সামনে। তো এখান দিয়ে ডান দিক দিয়ে ক্রস নিয়ে আমি আমার কাজে বেরিয়ে। 5 minutes later ব্লগিং করতে গিয়ে সব থেকে বড় চাপের ব্যাপার হয়ে দাঁড়ায় যখন কেউ আমাকে বলে যে ভাই এই পিকচারটা তুলছো, এই পিকচারটা ডিলিট করে নাও। এরকম অনেক লোচা লাফড়া জীবনে থাকবে, তো সব কিছু নিয়ে চলতে হবে, এটাই লাইফ। তো আমি আমার নিজের জাস্ট এক্সপিরিয়েন্স বললাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো শুনতেই পাচ্ছেন, ঘুরশ্বাস করে গাড়ি চলে যাচ্ছে, আশেপাশে লোকজন চলাচল করছে। লজ্জা গেন না ভয় তিন থাকতে নয়, আপনি যদি লজ্জা করেন ভয় পান জাস্ট এভাবে যাচ্ছি, রিয়াকশানটা দেখুন। তো ভাই আমাদের সেই কলাওয়ালা ভাই দেখতে পাচ্ছেন ভীষণ ভালো ছেলে, ঠিক আছে। তোমার নামটা কি বস? আচ্ছা আচ্ছা রকি। তো ভীষণ কর্মঠ ছেলে, ভীষণ ভালো ছেলে, এটা তো অবভিয়াসলি ভালো। চলো বস আবার দেখা হবে। 1 eternity later দেখতে পাচ্ছেন জ্যাম প্যাকটা ভিড়, হয়তো শুটিং ফুটিং হবে। 2 hours later এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ল্যান্স ডাউন টেরাস। পাশটা চলে গেছি বিপিনপাল রোড, আর ডান পাশের এদিকের গলিটা বাঁ সাইড দিয়ে টার্ন করলি দেশপ্রিয় পার্ক পড়বে। দেশপ্রিয় পার্ক নিশ্চয়ই বুঝতে পারছেন যেখানে সব থেকে বড় দুর্গা ঠাকুর হয়েছিল, ঠিক আমার পিছনটা। এখন বাজে কটা টাইম? 12:30 ও বলছে মালুম নেই। সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাথ মে আ যায় তো। 1 hour later এখন বাজে 1:10 এখন দাঁড়িয়ে যে পার্ক সাইড রোডের সামনে, সামনেই দেখতে পাচ্ছেন ট্যামারিন্ড। প্রচণ্ড গরম গুল বলছে এখন 35 degrees, ফিল হচ্ছে 40 degrees। বাপরে বাপ, পাঁচি শর্মা সুইটস। তো দেখতে পাচ্ছেন ক্যামারিন এর সামনে দাঁড়িয়ে এখন। 1 hour later এখন দাঁড়িয়ে আছি আউট রেস্টুরেন্টের সামনে, দেখতে পাচ্ছেন এখান দিয়েই পাস করবো। এটাই সেই আউট রেস্টুরেন্ট। সামনে দেখতে পাচ্ছেন কার্মেল স্কুল, আউট রেস্টুরেন্টের ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, পুরো টোটাল জায়গাটা। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে আমি অলরেডি ইনস্টাতে আছি, তো আপনারা ইনস্টাতেও আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই, টেক কেয়ার।